আজকের এই রেসিপির জন্য আমি হাফ কাপ সুজির সাথে হাফ কাপ টক দই মিশিয়ে নিয়েছি ভালো করে। 20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো আলাদা করে সরিয়ে। এবারে হাফ কাপ মটরশুঁটি ভালো করে ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে সামান্য জল দিয়ে মটরশুঁটির একটা পেস্ট বানিয়ে দই সুজির মিশ্রণে দিয়ে দেব। তার সাথে বেসন দিয়েছি 3-4 কাপ, স্বাদ মতো নুন হলুদ, আদার পেস্ট, সামান্য কাঁচা লঙ্কা, আর একদম শেষে দিয়ে দিয়েছি 1 চা চামচ ইনো, আর সামান্য জল দিয়ে দিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, এরকম ব্যাটার রাখবেন। এবারে 6 ইঞ্চি ভালো করে তেল দিয়ে গ্রিস করা বেকিং প্যানে এটাকে বেক করে নেবো 30-40 মিনিট। হালকা ঠান্ডা হলে আনমোল্ড করে ছোট ছোট টুকরে কেটে আলাদা করে সরিয়ে রাখবো। এবারে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তার সাথে কারি পাতা, কালো সর্ষে, 4টে গোটা লঙ্কা, সাদা তিল, সমস্ত কিছু দিয়ে হালকা নাড়ি চাড়িয়ে নিয়ে এর উপরে 1 কাপ জল দিয়েছি, আর দিয়েছি ছোট চামচের 3 চামচ মতন চিনি। এবারে এটা বেসনের কেকের উপর ঢেলে দিন, গরম গরম পরিবেশন করুন ধনে পাতার চাটনির সাথে।